দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি রেশমি কার দখলে গ্রাম তা নিয়ে কিন্তু আজকে সকাল থেকে ফলাফল ঘোষণা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি নদিয়া গ্রাম পঞ্চায়েতে সমস্ত ফল ঘোষণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের দখলে 83 বামেদের দখলে 63 কংগ্রেসের দখলে 14 ত্রিশঙ্কু হয়েছে 25 এবং বিজেপির দখলে রয়েছে 2 আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে নদিয়া 187টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 83টি বামেদের দখলে 63টি কংগ্রেসের দখলে 14 বিজেপির দখলে 2 এবং ত্রিশঙ্কু হয়েছে 25 আপনারা দেখতে পাচ্ছেন যে ফলাফল এই মুহূর্তে নদিয়ার 187টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখি পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েতে যে ফল ঘোষণা হয়েছে যেখানে যথারীতি শাসক দল কিনস্যুইপ করেছে তৃণমূল কংগ্রেসের দখলে 207 বামেদের দখলে 19 কংগ্রেসের দখলে 4 অন্যান্যরা পেয়েছেন 2 এবং ত্রিশঙ্কু 5 আরও একবার আপনাদেরকে জানাই পশ্চিম মেদিনীপুরের 290টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 260 বামেদের দখলে 19 কংগ্রেস 4 আর অন্যদিকে ত্রিশঙ্কু হয়েছে 5 আর এরপর যদি আমরা চলে আসি কলকাতার খুব কাছে হাওড়ার দিকে হাওড়ার যে গ্রাম পঞ্চায়েতে ফল ঘোষণা সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যেখানে শাসক দলে যেভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তারা ভালো ফল করেছে সেরকমভাবে হাওড়াতে তৃণমূল কংগ্রেসের দখলে 123 বামেদের দখলে 25 কংগ্রেসের দখলে 1 বিজেপির দখলে 1 এবং ত্রিশঙ্কু হয়েছে 7 আরও একবার আপনাদেরকে জানাই হাওড়া যেখানে 157টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 123 তৃণমূলের দখলে বামেরা পেয়েছে 25 কংগ্রেস 1 বিজেপি 1 এবং ত্রিশঙ্কু হয়েছে 7 আপনাদেরকে পরপর আমরা জানালাম নদিয়ার খবর পশ্চিম মেদিনীপুরের খবর এবং হাওড়ার খবর তার আগে আপনাদেরকে জানিয়েছি যে মালদাতে কি হয়েছে মালদা 146টির মধ্যে কংগ্রেস 41 বাম 40 তৃণমূল 11 বিজেপি 2 ত্রিশঙ্কু 52 অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে 290-এর মধ্যে 260 পেয়ে সেখানে একেবারে ক্লিন সুইপ বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে আমরা হাওড়াতে দেখছি 157 গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেসের 123 বামেরা পেয়েছে 25 কংগ্রেস 1 বিজেপি 1 ত্রিশঙ্কু হয়েছে 7 আর অন্যদিকে যেরকম নদিয়ার কথা আপনাদেরকে জানিয়েছি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 83 তা বামেরা পেয়েছে 63 খুব একটা খারাপ নয় যেখানে নদিয়াতে কিন্তু ভালো লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামেদের মধ্যে কংগ্রেস 14 বিজেপি 2 ত্রিশঙ্কু 25 আর অবশ্যই মালদার খবর তো আপনাদেরকে জানিয়েছিলাম মালদাতে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই বাম এবং কংগ্রেসের মধ্যে হয়েছে বামেরা 40 কংগ্রেস 41 তৃণমূল কংগ্রেস 11 বিজেপি 1 এবং ত্রিশঙ্কু আপনাদেরকে যেমন জানলাম 52 সংখ্যাটা অনেকটা বেশি যেখানে মনে করা হচ্ছে যে এই সমস্ত আসনগুলোতে যেখানে ত্রিশঙ্কু হয়েছে আর সেইখান থেকে ঠিকই কি নতুন সমীকরণ বেরিয়ে আসে আর এরপর আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কোচবিহারে তৃণমূল কংগ্রেস 86 বাম 29 কংগ্রেসের দখলে 4 ত্রিশঙ্কু হয়েছে 9 আরও একবার আপনাদেরকে জানাই কোচবিহার 128টি যেখানে গ্রাম পঞ্চায়েত সেখানে তৃণমূল কংগ্রেসের দখলে 86 বামেদের দখলে 29 কংগ্রেসের দখলে 4 ত্রিশঙ্কু হয়েছে 9 আর এরপর আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে দক্ষিণ দিনাজপুরের 65টি গ্রাম পঞ্চায়েত যেখানে তৃণমূল কংগ্রেসের দখলে 38 বামেদের দখলে 13 ত্রিশঙ্কু হয়েছে 11 আরও একবার জানাই আপনাদেরকে দক্ষিণ দিনাজপুর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের দখলে গেছে 38টি গ্রাম পঞ্চায়েত বামেদের দখলে 13 ত্রিশঙ্কু হয়েছে সেখানে 11 অর্থাৎ একের পর এক গ্রাম পঞ্চায়েতের খবর কিন্তু আমাদের সামনে আসছে যেমন কোচবিহারের কথা একটু আগে আমাদের কাছে যে আপডেশন রয়েছে কোচবিহারে 188 গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেরকম আপনাদেরকে জানালাম যে 86টি তৃণমূল কংগ্রেসের দখলে বামেদের দখলে 29 কংগ্রেসের দখলে 4 এবং ত্রিশঙ্কু হয়েছে 9 আর দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের দখলে 38 বামেদের দখলে 13 ত্রিশঙ্কু হয়েছে 11 দক্ষিণ দিনাজপুর গুরুত্বপূর্ণ জায়গা আমরা জানি যে কিভাবে এই সমস্ত জায়গা কিন্তু আজকে লড়াই দেখা গিয়েছিল বামেদের সঙ্গে ভালো রকমের কিন্তু দক্ষিণ দিনাজপুরে শেষ অবধি যে ফলটা আসছে তৃণমূল কংগ্রেস 38 65টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 38টি তৃণমূল কংগ্রেসের দখলে বামেদের দখলে 13 ত্রিশঙ্কু হয়েছে 11 আপনাদেরকে পরপর যে সমস্ত আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি যার মধ্যে থেকে দক্ষিণ দিনাজপুরের কথা যেরকম আপনাদেরকে জানালাম যে 65টির মধ্যে তৃণমূল কংগ্রেসের 38
বামেদের 13 এবং ত্রিশঙ্কু হয়েছে 11, তার পাশাপাশি নদিয়া যেখানে 187টির মধ্যে 83, তৃণমূল কংগ্রেস বামেদের দখলে 63, কংগ্রেস 14 এবং ত্রিশঙ্কু হয়েছে 25, পশ্চিম মেদিনীপুরে 290টির মধ্যে 260, তৃণমূল কংগ্রেসের দখলে 19, বামেদের 4, কংগ্রেসের এবং ত্রিশঙ্কু হয়েছে 5, হাওড়াতে 157টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 123, তৃণমূল কংগ্রেসের দখলে বামেরা পেয়েছে 25টি, কংগ্রেস 1, বিজেপি 1, ত্রিশঙ্কু হয়েছে 4, কোচবিহার কোচবিহারে 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস 86, বামেদের 29, কংগ্রেস 4 এবং ত্রিশঙ্কু হয়েছে 9। অর্থাৎ এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে যে খবরগুলো আমাদের কাছে এসেছে তার মধ্যে থেকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, তার মধ্যে থেকে রয়েছে দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হাওড়া, কোচবিহার এবং মালদা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে সমস্ত খবর আমাদের কাছে রয়েছে তার মধ্যে কিন্তু মালদা যেখানে সব থেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস এবং বামেদের মধ্যে, কংগ্রেসের দখলে 41টি গ্রাম পঞ্চায়েত, বামেদের 40, ত্রিশঙ্কু এখানে 52। আর অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ক্লিন সুইপ তৃণমূল কংগ্রেসের, কোচবিহারে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস দখলে 86 গ্রাম পঞ্চায়েত গেছে লড়াই। নদিয়ার ক্ষেত্রে আমরা যদি বলতে পারি 187টির মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে সেখানে 83, বামেরাও সেখানে দখল করেছে 63টি, কংগ্রেসও দখল করেছে 14 এবং ত্রিশঙ্কু হয়েছে 25। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর আমাদের কাছে এসেছে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু পঞ্চায়েত সমিতির খবর আমাদের কাছে রয়েছে, যেরকম তেজপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, তুফানগঞ্জ 1-2 তৃণমূল কংগ্রেসের দখলে পঞ্চায়েত সমিতি, কেশপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, রায়না 2 জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করেছে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে আমাদের স্পেশাল কাউন্টিং সেলে। আমরা যেরকম দেখলাম যে অরিত্রিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদার জায়গাটা হয়ে গেল যেখানে 41 কংগ্রেসের দখলে, 40 বামেদের দখলে এবং ত্রিশঙ্কু হয়েছে 52। আমি জানতে চাইবো যে আর কি কি খবর সামনে আসছে, যে সমস্ত ফলাফল একেবারে পরিষ্কারভাবে সামনে এলো সেগুলো তো আমরা জানলামই, ট্রেন্ড কি বলছে, পরে আর কি কি হতে চলেছে এই গণনার ভিত্তি? একেবারেই তাই, এখন সবেমাত্র আমরা কয়েকটি জেলার গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ছবিটা আমাদের চোখের সামনে এসছে, আরও কয়েকটি জেলা যেগুলো অনেকটাই এগিয়ে গেছে শেষের দিকেই প্রায় বলা চলে, যেমন বাঁকুড়াতে আর 8টা গ্রাম পঞ্চায়েতের ফল পাওয়া গেলেই কিন্তু জেলার ছবিটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা 5টা 6টা জেলার পরিষ্কার হলো ছবিটা, এবং বাকিটা কি চেহারা তাহলে দেখা যাচ্ছে? দেখো, যে 6টি জেলায় আমরা ফল, সে শুধু ফলের দিকে যদি আমরা তাকাই, দক্ষিণ দিনাজপুর জেলার দিকে যদি তাকাই, 65টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 65টি গ্রাম পঞ্চায়েতের যদি ফলাফল তুমি দেখো, 38টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে গিয়েছে, বামেরা পেয়েছে 19টি গ্রাম পঞ্চায়েত এবং ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 8টি গ্রাম পঞ্চায়েত। এরপরে দ্বিতীয় যে জেলার পূর্ণ ফলাফল আমাদের হাতে এসেছে সেটা হলো মালদা জেলা। মালদা জেলার মোট 146টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিরই রেজাল্ট আমরা আমাদের হাতে চলে এসেছে, তাতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 11টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে, বাম ফ্রন্টের পক্ষে গিয়েছে 40টি গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে কংগ্রেস কিন্তু 41টি গ্রাম পঞ্চায়েত দখল করে প্রথম দল হিসাবে রয়েছে মালদায়। এরপরে বিজেপি 2টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে, কিন্তু যেটা মানে তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হলো মালদা জেলার 52টি গ্রাম পঞ্চায়েতই ত্রিশঙ্কু হয়েছে। আগামী দিনে কোন রাজনৈতিক সমীকরণে এই গ্রাম পঞ্চায়েতগুলো গঠিত হয় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে। পরবর্তী পর্যায়ে যে গ্রাম পঞ্চায়েতের পূর্ণ রেজাল্ট আমরা পেয়েছি সেটা হলো দক্ষিণবঙ্গের হাওড়া জেলা। এই জেলায় যে ফলাফল আমাদের কাছে এসছে, 157টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের পক্ষে গেছে 123টি গ্রাম পঞ্চায়েত, বামেদের পক্ষে গিয়েছে 25টি গ্রাম পঞ্চায়েত, 1টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের পক্ষে গিয়েছে, বিজেপি 1টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে এবং ত্রিশঙ্কু অবস্থায় 7টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দক্ষিণবঙ্গের আরেকটি জেলার দিকে, আর জেলাগুলোর দিকে যদি তাকাই, তাহলে বীরভূম একটি জেলা, যে না আমরা কোচবিহার, সরি আমরা আবার পশ্চিম মেদিনীপুরের আগে দেখিনি, পশ্চিম মেদিনীপুরের দক্ষিণবঙ্গে আরেকটি জেলা 290টি গ্রাম পঞ্চায়েত সেখানে রয়েছে। এই 290টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 260টি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, বামেরা 19টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে, কংগ্রেসের পক্ষে গিয়েছে 4টি গ্রাম পঞ্চায়েত, অন্যান্যরা 2টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে এবং ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 5টি গ্রাম পঞ্চায়েত। উত্তরবঙ্গে যদি আবার ফিরে যাই,
কোচবিহার জেলা 128টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে, তার মধ্যে 86টি গ্রাম পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, বামেদের পক্ষে গিয়েছে 29টি, কংগ্রেসের পক্ষে গিয়েছে 4টি এবং হাং অবস্থায় রয়েছে 9টি গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ সামগ্রিকভাবে যদি তুমি ফলাফল দেখো তাহলে 6টি গ্রাম পঞ্চায়েত, 6টি জেলার যে গ্রাম পঞ্চায়েতের পূর্ণ রেজাল্ট আমাদের কাছে এসেছে তার মধ্যে 5টি জেলাতেই তৃণমূল কংগ্রেসের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে মালদাতে কিন্তু ত্রিশঙ্কু অবস্থা একটা প্রাধান্য পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কংগ্রেস বৃহত্তম দল হিসাবে গ্রাম পঞ্চায়েতের 41টি গ্রাম পঞ্চায়েত দখল করলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লেফটের সাথে। সামগ্রিকভাবে যে ফল সেই ফলাফল কিন্তু আমরা পরিষ্কার, এবার আমরা পাই চার্টের মাধ্যমে যদি দেখি, দেখো পাই চার্টের মাধ্যমে পরিষ্কার বলে যাচ্ছে তোমার কাছে আবার আমরা ফিরে আসছি এই সমস্ত খবরাখবর নিতে। আর আপনারা আমাদের যে ওয়েবসাইটে লগ ইন করতে পারেন www.abpanand.newsbullet.in এ, এবং অবশ্যই কালকে চোখ রাখতে ভুলবেন না সন্ধ্যা 7টা প্রতিপক্ষ, তার কারণে আপনারা জানতে পারবেন কত জেলা পরিষদ কার্ড দখলে গেছে। ফিরছি একটা বিরতির পর।